যৌথ বাহিনীর অভিযানে স্বাভাবিক হতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা খুলেছে বেশিরভাগ ফ্যাক্টরি কোনো তৃতীয় পক্ষ পোশাক খাতে নৈরাজ্য করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন মালিকরা শ্রমিক নেতারা জানিয়েছেন আন্দোলন নয় আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে চান তারা মাসিক রাহাতের রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশ থেকে গেল অর্থবছর রপ্তানি হয়েছে চার হাজার একাশি কোটি ডলারের পণ্য রপ্তানি আয়ের একাশি শতাংশের বেশি এসেছে শুধু তৈরি পোশাক খাত থেকে নানা কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে এই খাত সম্প্রতি ঢাকার আশেপাশে বড় পোশাক কারখানাগুলোতে বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে তৃতীয় কোনো পক্ষ ঝুট ব্যবসা সহ অন্য কোনো কারণে এই খাতকে অস্থিতিশীল করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা ফ্যাক্টরিগুলোতে যা হয়েছে বিগত দিনে সেই যে ছবি বা যেই আপনার মানে ইমেজের যে একটা ক্ষতি হচ্ছে এটা তো বাইরে আপনি আটকে রাখতে পারছেন না বাইরের কাছে যাচ্ছে প্রকৃতার্থে শ্রমিক যে মেশিনে বসে কাজ করে ওই ফ্যাক্টরি থেকে তার উপার্জন করে তার জীবিকা নির্বাহ করে সে এ ধরনের কাজ করতে পারে না সে সে ওই ফ্যাক্টরির খারাপ চাইতে পারে না শিল্পের খারাপ চাইতে পারে না দেশের খারাপ চাইতে পারে না তাই না সো অবভিয়াসলি এটা মালিক পক্ষ শ্রমিক পক্ষর বাইরে যাদেরই এ ধরনের অরাজকতা হলে থাকলে বেনিফিট হয় সেই আমার কাছে তৃতীয় পক্ষ এখানে সো এটা এখন যে কোনো দেশও হতে পারে যে কোনো পলিটিক্যাল রিজনও হতে এখন দেখার ব্যাপার যে কাদের এ ধরনের বিশৃঙ্খলা করলে সুবিধা আছে লাভ আছে

অর্থ উপদেষ্টা জানিয়েছেন পোশাক খাতের স্থিতিশীলতার জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে শ্রমিকদের মালিকদের সাথে বেলা কথাবার্তা হচ্ছে বলছে এবং এখানে কিন্তু অন্যরা কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে আপনারা দেখবেন তারাও বলছে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একা তো পুলিশ পারবে না আর্মি বিজিও পারবেন এটা নিয়ে যথেষ্ট হয়েছে এদিকে যৌথ বাহিনীর অভিযানে সাভার গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানাগুলোতে গেল কয়েকদিন ধরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অভিযানে আটক হয়েছেন অন্তত চোদ্দ জন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন